পারিবারিক ঝামেলায় বড় ভাই হান্নান ছোট ভাই মান্নানকে বকাঝকা করে। এতে অল্প বয়সী ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বড় ভাইয়ের ঘাড়ে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। পারিবারিক ঝামেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুন হওয়ার এই করুণ ঘটনাটি ঘটে লক্ষ্মীপুরের সদর উপজেলায়। নিহতের বাবা জসিম উদ্দিন বলেন, পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, এমনকি মাঝে মাঝে তারা মারামারিও করত। দুই দিন আগে বাবার জমি ভাগ নিয়ে দুই ভাই তর্কে জড়ায়। এ সময় ছোট ভাই মান্নান ক্ষিপ্ত হয়ে রান্না ঘরে থাকা ধারালো দা দিয়ে ঘাড়ে কয়েকটা কোপ দেয়। এতে ঘটনাস্থলেই ছটফট করতে করতে প্রাণ হারায় বড় ভাই হান্নান। প্রতিবেশীরা ঘাতক ছোট ভাইকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে লাশ ও ঘাতক ছোট ভাইকে আটক করে। দর্শক, পারিবারিক কলহে ছোট ভাই হয়ে বড় ভাইকে হত্যার অপরাধে তার কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।